এস কোথায় রে বাবা, আয় না বাবা। আহ বাবা, বাঁচা আমার না খেয়ে ঘুমিয়ে পড়েছে, আজ দুদিন যাবৎ কিছুই খাইনি আমার সন্তান দুটো। আমি আমি তোদের জন্য খাবার এনেছি বাবা, ওঠ বাবা, ওঠ গণেশ, একটি বার মা বলে ডাক না বাবা, আমি তোদের জন্য খাবার এনেছি বাবা, খা বাবা। কথা বলছে না কেন আমার সন্তান? তো কথা বলছে না, কি হয়েছে দেখি একটিবার। গণেশ গণেশ গণেশ, এ কি হাত পা ঠান্ডা দেখা যাচ্ছে, তাহলে কি আমি আমি মনে মনে যা ভেবেছি তাই নাকি? না না, এ হতে পারে না, না ভগবান, কি করলে ভগবান, আমার দুটি সন্তান ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই ভগবান। শেষ মুহূর্ত তুমি আমার সন্তান দুটোকে কেড়ে নিলে ভগবান, এই তোমার মনে ছিল ভগবান। আমি আমি এখন কি করব, কোথায় যাব, কার কাছে যাব ভগবান, তুমি বলে দাও আমি কার কাছে যাব। না না, ওই পদ্মামা, ওই পদ্মামাকে আমি একটু স্মরণ করে দেখি, দেখে সে আমার সন্তানকে ভালো করতে পারে কি না। হাই গো, আমাকে কেন স্মরণ করেছো? তুমি জানো মা আমি তোমাকে কেন স্মরণ করেছি? কেন স্মরণ করেছো? এই দেখো আমার সন্তান ছাড়া এই পৃথিবীতে আমার আর আপন বলতে কেউ নেই মা। কেন কেন
কেন তোমার সাপে আমার সন্তানকে দংশন করেছে মা? তাহলে জানতে চাও রাখালের মা? হ্যাঁ মা আমি জানতে চাই। তাহলে শুনো, যখনই আমি আমার পিতার গৃহে যাচ্ছিলাম তখনই তোমার রাখালগণ আমাকে দেখে, আমার পিতাকে দেখে দিয়েছে নিন্দা, করেছে তিরস্কার, আমার পিতাকে দেবতা বলে মানবে না, পুষ্পাঞ্জলি দিবে না। তাই তো আমি আমার কালো লাগ দিয়ে তাকে দংশন করেছি। মা গো, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি মা, ওরাও বুঝ মা, তাই হয়তো দুটি কুটি কথা বলেছে মা, ওদেরকে ক্ষমা করে দাও মা। ছেড়ে দাও রাখালের মা। মা এই পদ্মার সাথে বেয়া দেবী কলি, তাদের মৃত্যু ছাড়া আর কিছু থাকবে না। মা গো আমার সন্তানকে ভালো করে দাও মা, তুমি যা বলবে আমি তাই শুনবো মা। তুমি বলো। শুনবে? আমি শুনবো মা। তাহলে শুনো, বলো। আমার একটি শর্ত। কি শর্ত মা? তুমি তোমার রাখালকে ভালো পেতে চাইলে আমাকে একখানা পুষ্পাঞ্জলি দিতে হবে। ও মা গো, মা মা গো আমি বড় অসহায় মা, আমি আমার ঘরে এক মুঠো খাবার নেই মা, আমি কেমন করে তোমার পুজো দেবো মা বল। শোনো রাখালের মা, আমার পুষ্পাঞ্জলি বেশি কাছে আয়োজন নয়, তবে আতপ চল গিতে মধু, পাঁচটি ফুল পাঁচটি দান আর খাঁটি কি হলে চলবে, এও যদি তোমার প্রাসাদে না থাকে, প্রয়োজনে তুমি নগরে নগরে ভিক্ষা করি আমার পুষ্পাঞ্জলির আয়োজন। না আমি দিতে পারবো না মা। বেশ থাকো, তোমার সন্তানকে নিয়ে চলে যাও। না মা, মা গো আমি আমি তোমার কথা শুনবো মা, আমি নগরে নগরে ভিক্ষে করবো মা, আমার সন্তানের জন্য হলে আমি পথে নামবো মা। ঠিক আছে, তবে তাই চলে যাও। ঠিক আছে। ওগো নগরবাসী, আপনাদেরও তো সন্তান আছে, আমার সন্তানের জন্য আপনাদের কাছে কিছু ভিক্ষে চাই, দয়া করে সবাই আমায় ভিক্ষা দিবেন। হাই গো করে দাও।
আমার সন্তান ভালো হয়ে গেছে মা। হ্যাঁ বলো মা, এখন আমি আর কি করব? শোনো রাখালের মা, বলো মা, প্রতি বছর এই পদ্মার নামে একখানা করে পুষ্পাঞ্জলি দিবি। ঠিক আছে মা, আমি তোমার কথা রাখবো। ঠিক আছে, তোমার রাখালকে বলে দিও ভবিষ্যতে এই পদ্মার সাথে লাগতে আসলি তাদেরকে মৃত্যু ছাড়া কিছুই থাকবে না। ঠিক আছে মা, আমার ছেলে দুটোকে আমি বলে দেবো, আর কোনো দিন তোমাকে তিষ্কারি করবে না। চলো বাবা। ঠিক আছে চলো। না না, এই রাখাল রাজ্যে আর এক মুহূর্ত নয়, আমি আমার পিতার কথা মতো চলে যাবো সেই চাম্পাই পূর্ণগর চাঁদের প্রাসাদে, ওই চাঁদের কাছ থেকে একখানা পুষ্পাঞ্জলি আদায় করি, তবেই আমি আমার দেবীত্ব নাগিন রূপ ধারণ করব। তাই তো চলে যাব সেই রাখাল রাজ্যে, ত্যাগ করি চাম্পাই পূর্ণগর চাঁদের বাড়ি। ইহরে চল সে পদ্মা চা চাম্পাই পূর্ণগর, আমি চাম্পাই পূর্ণগর এসে পড়েছি, ওই তো চাঁদের প্রাসাদ, দেখি চাঁদ প্রাসাদ আছে কি না। আরে ও সাদাগর মশাই, আপনি কি প্রাসাদে আছেন? আরে ও বলে চাঁদ, তুমি কি প্রাসাদে আছো? হ্যালো হ্যালো মাস্টার, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা পরময়, অগ পিতা তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো, আমি যেন পারি তোমার সদাগর বংশ রক্ষা করতে, অগ পিতা তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো, আমি যেন পারি তোমার সিংহাসন রক্ষা করতে, অগ পিতা তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো, আমি যেন পারি তোমার রাজ্য রসরূপে পরিচয় করতে, অগ পিতা তুমি স্বর্গতে আশীর্বাদ করো, আশীর্বাদ করো। সদাগর মশাই, আপনি কি প্রাসাদে আছেন? আরে তুমি কি প্রাসাদে আছো? কে কে চাঁদ চাঁদ বলে উচ্চারণ করছে, যার নাম শুরু করে পাগে বৈশাইয়া কাঁধে জল খায়, যার নাম শুনে পরে গর্বতায় থাকে গর্বতায় খসে পড়ে যায়, তার নাম শুনে পরে তামান পৃথিবী তুমি করে, কে কে তুমি চাঁদ বলে উচ্চারণ করেছ? তুমি আমাকে চিনতে পারলে না? কে তুমি? আমি হলাম শিবের কন্যা বিশ্বহারী অষ্টকোটি নাগের দেবী, নাম আমার পদ্মা দেবী। পদ্মা দেবী, দেবের দেব মহাদেবী শিব ঠাকুরের গুণাগত সন্তান পদ্মা দেবী। অগ দেবী নমস্কার। নমস্কার, আসলে নমস্কার দিলে চলবে না চাঁদ। আর কি লাগে? অগ চাঁদ, আমি বড় আশা করে এসেছি
তোমার প্রসাদে একখানা পুষ্পাঞ্জলি জন্য। তুমি যদি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দাও তাহলে নগরবাসী আমাকে দেবী বলে মানবি এবং কি আমার দেবীত্ব লাভ হবে। অগকন্যা, তুমি আমার দেবীর দেব মহাদেবের শিব ঠাকুরই উরজত সন্তান, আমার কাছে এসেছে একটি পুষ্প নিয়ে। অগ দেবী, আমি কি জানতে পারি তোমার পুষ্পর আয়োজনটা কি? অগচা, আমার পুষ্পাঞ্জলির বেশি কিছু আয়োজন নয়, আতপ চল গীতে মধু পাঁচটি ফুল পাঁচটি ধান আর খাটি কি হলেই চলবে। অগ দেবী বলো, তাহলে তুমি কিছুক্ষণ অপেক্ষা করবে, আমি অন্তর মহলে যাব, তোমার জন্য সুন্দরভাবে পুষ্প নেব, আমার পুষ্প তুমি নিঃসাদে বক্ষণ করে এই সদাগরকে করে আশীর্বাদ দেবে। ঠিক আছে, তাহলে আসি। ঠিক আছে, আসি দেবী। ঠিক আছে, না না, ওই চাঁদ মনে আমাকে এখানে সময় নষ্ট করাচ্ছি, তাই তো আমি সময় নষ্ট না করি চলে যাবো আমার গৃহে। না, যেভাবেই হোক ওই চাঁদের কাছ থেকে একখানা পুষ্পাঞ্জলি বক্ষণ করি, তবেই আমি আমার দেবীত্ব লাভ করব। আমি একটু অপেক্ষা করি। আগে দেবী, আমার যে বিলম্ব হয়ে গেছে তার জন্য তোমার কাছে কৃতজ্ঞ, এই তো তোমার পুষ্প তুমি সতলেই গ্রহণ করে দেবে। একই চাঁদ, আমি আমার পুষ্পাঞ্জলি এখানে গ্রহণ করতে পারবো না। অগদেবী বলো, তোমার পুষ্প তুমি এখানে গ্রহণ করতে পারবে না? অগদেবী, আমি কি জানতে পারি তোমার পুষ্প কোন জায়গায় দিতে হবে? অগচা বলো, ওই তো বিলেদারে হিজল গাছ দেখা যাচ্ছে, সেখানে গিয়ে এই পদ্মার নাম নিয়ে দিলে চলবে। অগদেবী, তোমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প সাথে নিয়েছি, আমাকে যেতে হবে চোখের মধ্যে বিন্দাস সভা করে। আমি যাব, আমি নিজ সাথে পুষ্প দেব, তুমি নিজ সাথে বক্ষণ করে এই সদাগরকে করে যাবে আশীর্বাদ। ঠিক আছে অগদেবী বলো, আরেকটি কথা বলো, তুমি আমার আগে চলো, আমি তোমার পিছে আছি। এ কি বলছো চাঁদ, তুমি হলে বিশ্বের বড় সদাগর, নাম তোমার চন্দ্র সদাগর, তুমি আমার আগে চলো, আমি তোমার পিছনে যাব। অগদেবী, তোমার কথা শুনে বড় মুগ্ধ হলাম, কারণ দেবী বংশের দেবী তুমি মানুষকে খুব সম্মান করতে যাও। সম্মান করাই আমার কাজ। অগদেবী বলো, বিলম্ব হয়ে যাচ্ছে, চলে আসো দেবী। তবে তাই চলো। তাই চলো। একই দেবী, পিছনে শব্দ হলো, কোথায় সদাগর মশাই? তাহলে কি আমি ভুল শুনিলাম? হ্যাঁ, এটা তোমার মনের ভুল ধারণা। অগদেবী, বিলম্ব হয়ে যাচ্ছে, চলে আসো দেবী। তবে তাই চলো, চলে আসো। একই দেবী, আবার কিসের শব্দ হলো? ওখানে বসে বসে তুমি কি খাচ্ছ? তাহলে জানতে চাও? চা, হ্যাঁ আমি জানতে চাই। তুমি এখানে সুযাত্রী কালে কুযাত্রী মঙ্গল, রাস্তা দিয়ে যাবার পূর্বে দুটো কোনো ব্যাঙ জগরা বাজি ছিল, তাদের একটি খেয়ে আমি জগরা মিটিয়ে দিয়েছি। ছি ছি, যার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প সাজে নিয়েছি, সে পুষ্প না খেয়ে খেয়ে সেই কচুকাতে কলি ব্যাং। ও গো দেবী, তুমি না গল্প করে বলেছিলে, এই বিশ্বের সবাই তোমাকে দিয়ে বলে স্বীকার করি, আমি চাম্পাই পরি ও তুমি চার ছাদা ঘর, আমি তোমাকে দিয়ে বলে স্বীকার করি না, যে হস্ত পুজো আমি সুমদল কমরি, সে হস্ত পুজো আমি তোর মতো ব্যাং থেকে কানি। ও গো চা, এই বদ্ধা, তুমি আমার পুষ্পাঞ্জলি ফেলে দিলে। আমি তো বলেছি, আমি তোমাকে এখনো ভালোভাবে বলছি, তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও, আমি চলে যাব। তোকে পুষ্প দিব? দাও চা। দেব পুষ্প? দাও। তাহলে তুই পুষ্প নিবি? দাও। নিবি? ব্যাংকে কানে কানে কক্ষর পুষ্প দিয়ে কান থেকে সুসম্বন্ধ চলে যা, তারা হলে আমি যা চাপতে পেরে চামড়া তুলবো হারাম দাদি। তাহলে তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিবে না? কখনই নয়। কি এই ব্যাংকে কানে? হাই গো, সরে যা, সরে যা বলছি, সরে যা। কাঁচেরে পাতায় পূজার লাগিয়া, আমি তো বলেছি ব্যাংকে কানিকে আমি কখনো পুষ্প দিব না, দিব না। দয়া করে একটি গো পদ দিয়া দে, এই সরে যা,
ধূপ পাড়া গাও তো আমার যদি আমি তো লাভ হবে না চা আমি তো বলেছি চলে যা এখান থেকে আমি একটি দুবার আগ তোকে দেবো না, তুই একা থেকে সুসংবাদ চলে যা, তাহলে হলে আমি তো চাপকে কামড়া তুলতে ভালো। আমি কি তুমি এই পদ্মার সাথে যুদ্ধ করতে চাও? যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, ঠিক আছে চাঁদ, আমিও দেখতে চাই, আমিও শিবের কন্যা পদ্মা দেবী। এই পদ্মার বাহাতে কত শক্তি আছে আর চাঁদের বাহাতে কত শক্তি আছে, তা এবার পরীক্ষা হয়ে যায়। হ্যাঁ পরীক্ষা হয়ে যায়। তুমি যুদ্ধের জন্য তৈরি হয় না? আমি যুদ্ধের জন্য প্রস্তুত। চলে যা, আমি তো বলেছি তোকে একটি পুষ্প আমি তো কল্প দিব না, চলে যা। চলে যা, চলে যা বলছি।
দা শোনেটা বলছি তোমাকে বের করতে হবে না, আমি একা এসেছি, একাই চলে যাব। তাই তো যাবার পূর্বে বলে যাচ্ছি, আমি শিবের কন্যা পদ্মা দেবী, তোমার কাছ থেকে পুষ্পাঞ্জলি কিভাবে নিতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। চলি পালি পালি কৌশলি পুষ্পাঞ্জলি আমি নেবই নেবই নেবই, তবেই আমার নাম পদ্মা দেবী। এই ব্যাংক থেকে যাবে তোকে ঘিন্দানো সবই খেয়েছ, এখান থেকে বলছি সুসর্বত চলে যা, তাড়াতাড়ি
আমি তোকে কি ভাবছি, তারা তো আমার কিন্তু ভালোভাবে জানাচ্ছি। ঠিক আছে চল, তোমার সাথে আমার এখানে শেষ দেখা নয়, তোমার সাথে আবারও দেখা হবে, আমি সেই দেখার অপেক্ষায় রইলাম। আমি যেতে চাই। না না না, সামনে চেন্নাই লিখে এই চাম্পাই পরে ওদের দিয়ে চার ছয় দিকে শাসাই গেছে। না না না, আর যোগ্য মানছি না, একই একই ভাবছি। আমি মনে মনে স্থির করেছি আগামী কলা বেলা দশ ঘড়িকার সময় আমার ছয় ছয় তিন সন্তানে ওই চোদ্দিকা মধ্যে দুটো সে পানিশ করে দেবো, দেখি ওই পদ্মার কথা হিমত আছে আমার কাছে বাধা হয়ে দাঁড়ায়। না না না, একই ভাবছি। আমি এই মুহূর্তে চলে যাবো সেই মাঝি কর্ণধরের বাড়িতে, দেখি মাঝি কর্ণধর বাড়িতে আছে কিনা। বলি মাঝি কর্ণধর, মাঝি কর্ণধর, মাঝি কর্ণধর।